নববর্ষের সময় এমন একটা গান না হলে কিন্তু নববর্ষ উদযাপন মনেই হয় না কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের বৈশাখ উদযাপন প্রতি বছরই আমরা বৈশাখ উদযাপন করতাম বাংলাদেশে থাকতে কিন্তু এখানে পাঁচ বছর ধরে আমি এসেছি চার বছরে কোনো প্রোগ্রামই করা হয়নি কারণ ফার্স্টে লকডাউন ছিল তারপরের বছর থেকে তো রোজা এবং ঈদ এই দুইটা নিয়ে তেমন কিছু করা হয়ে ওঠেনি এবার সময় পেয়েছিলাম করার কিন্তু তারপরেও আমরা একদম ব্যাক টু ব্যাক টাইমে করতে পারিনি আর এর মধ্যে আমরা ভাবছিলাম যেহেতু শীত চলে আসতেছে আর এখন অটাম সিজন তো বাইরের ওয়েদারটা একটু ভালোই আছে বেশ কিছুদিন ধরে খুব সুন্দর ঝলমলে রোদও উঠেছে তো এই জন্য আমরা বাইরে পার্কের মধ্যে একটা ছোট্ট আয়োজন করেছিলাম তো যে যার মতো খাবার নিয়ে গিয়েছিলাম আর করেছিলাম একটু ডেকোরেশন যেটা আসলে নামে মাত্র ডেকোরেশন আর সবাই মিলে সেটা নিয়ে ছবি তুলতেছিলাম গল্প করছিলাম অনেক হইহুল্লা হচ্ছিল মানে আমরা চেষ্টা করেছি আমাদের দিনটাকে খুবই সুন্দরভাবে উদযাপন করার যেন সব সময় হয়তো আর এরকম ঘটা করে কিছু করার সুযোগ পাবো না কিন্তু এগুলো দেখি তখন মনের আপত্তি মেটানো যাবে তাই না তো এই জন্য আমি ছোট্ট একটা ভিডিও করে নিয়েছি এবং এই ভিডিওটা রেখে দিচ্ছি আমার পেজে ফার্স্টেই আমরা খাওয়া দাওয়ার পাটটা শেষ করি করিনি কারণ এক জায়গায় যদি আমরা এভাবে থাকে তাহলে কিন্তু হবে না আর এগুলো রেখেও আমরা কোথাও মুভমেন্ট করতে পারছিলাম না তো খাবারের পার্টটা কমপ্লিট করে তারপর আমরা বের হয়ে গেলাম ছবি তুলতে আর রায়কা তো রায়কার সাইকেল নিয়ে বের হয়েছে আর এখানে আসার পরে এই গাছটা যে কি সুন্দর লাগছিল আর এই গাছটা দেখে সবাই মানে আমরা ফ্যান হয়ে গিয়েছি এইটার সাথে ইচ্ছা মতো ফটো আর রাইকা এখানে তার হাঁসকে খাবার খাওয়াচ্ছিল জানি না এই খাস এখন কি অবস্থা এরা কি সুস্থ আছে না অসুস্থ হয়ে গেছে আল্লাহই জানে তো এই ছিল আমাদের সেদিনের ছোট্ট ভিডিও এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আবার দেখা হবে নতুন ভিডিওতে